গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। তো আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো দেখো, তার জন্য বসিয়ে নিয়েছি দুধ, দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি, আর দেখো এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তো কি করব তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো দেখো আমি দুধটা এবার ভালোভাবে ফুটিয়ে নেব, একদম অনেকক্ষণ দিয়ে ফুটিয়ে নেব। তো চলো দুধটা এদিকে ফোটানো হোক, আর ওদিকে কিছুটা কাজ বাকি আছে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো দুধটা অনেকটাই ফুটে গেছে, কিন্তু আরও ভালোভাবে গাঢ়ভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আপেল, আর ওইদিকের আপেলটা দেখো তোমাদের দাদাভাই কী করেছে। যাই হোক, আপেলটা দেখো ছাড়িয়ে নিচ্ছে, দেখো আপেলটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আর এই যে এটা দেখছো, এটা দিয়ে ভালোভাবে ঘষে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে ঘষে নিচ্ছি, কিন্তু এখানে ঘষছিলাম পুরো মিহি হয়ে যাচ্ছিলো, যার জন্য খুব একটা ভালো হবে না একদম মিহি হয়ে গেলে। তো চলো তোমরা দেখতেই পারবে। তো দেখো একটা আপেল অর্ধেকটা ঘষলাম, কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে, যার জন্য আর ঘষবো না। তো চলো কি করব তোমরা দেখতেই পারবে। তো দেখো ওই জন্য চলে এলাম, ছোট্ট ছোট্ট করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। তো একদম মিহি হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, তো যার জন্য ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো কাটতে কাটতে আমার দিদা এসেছিলো, মা ছিল, দুজনের সাথে কথা বলছিলাম, আর মাও কিছু কাজ করছিল, আর দিদা দেখো ওদিকটা বসে পড়লো। তো দিদার সাথে বকবক করতে করতে আমার কাটাও হয়ে গেল। তো চলো কীভাবে কেটেছি দেখে নিই। এই দেখো এইভাবে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। তো আপেলটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে কেটেছিলাম, তবু আর একবার অল্প করে জল দিয়ে একটু ছাড়িয়ে নেবো, আর এই মাছেরগুলো ফেলে দিয়েছি, বুঝতে পারছো, নাহলে দানা দানা থাকবে। তো এখানে দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, কিন্তু এটাকে আরও গাঢ় করতে হবে, একদম গাঢ় গাঢ় করলে তবেই খেতে ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। ফুটতে থাক। আর এদিকে দেখো আমি সসপ্যান বসিয়ে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, দু চামচ ঘি দিয়ে দেব। তো দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেব। তো দেখো ভালোভাবে দিয়ে দিলাম ঘিটা, এবার ঘিটা গলে গেলে তো কী কী দেবো সব কিছুটাই তোমরা দেখতেই পারবে। তো দেখো ঘিটা একদমই গলে গেছে গরমে দিতে। তো এদিকে দেখো একটু কাজু কিচমিচ ভিজিয়ে রেখেছিলাম, তো কাজুটা তুলে নিয়েছি আর কিচমিচটা এবার একটু ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব কিচমিচটা। তো দেখো ঘিয়ের মধ্যে কিচমিচটা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। দেখো হালকা করে ভেজে ভেজে নিচ্ছি, আর কিচমিচগুলো কড়াইতে দিলেই দেখবে ফুলে ফুলে যায়, পুরো পুরো আঙুরের মতনই হয়ে যায়। তো দেখো একটু নাড়াচাড়া করার পরে দেখছি কিচমিচগুলো ফুলে ফুলে যাচ্ছে। ঘি দিয়ে ভাজার এটাই কারণ হলো, মানে একটা আলাদা টেস্ট আসে। হালকা করে ঘি দিয়ে ভেজে তোমরা দেখতে পারো, অনেকে সাদা তেল দিয়েও ভাজে, কিন্তু ঘি দিয়ে ভাজলে টেস্ট একটু আলাদা হয়। তো দেখো কিচমিচগুলো ভেজে তুলে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি এলাচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আপেলগুলো। তো আপেলগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো চলো তোমরা দেখতেই পারবে। আপেলটা দেখো হালকা হালকা ভাজা হয়ে এসেছে, তো এদিকে দুধটা দেখো একদম মানে ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো একটু জোর দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, একদমই ঘন হয়ে গেছে দুধটা। আর এদিকে আমার আপেলটাও রেডি হয়ে গেছে, তো দেখো এইভাবে
একদম গলে গলে মতনই গেছে, আপেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপেলটা একটু টক টক ছিল, আমি পায়েসে সাধারণত নুন দিই না, যেহেতু টক টক ছিল যার জন্য নুন দিয়ে দিলাম। তো দেখো গ্যাসটা অফ করে দিলাম আর দুধটা ভালোভাবে মানে মোটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর উপরে আপেলগুলো। তো আপেলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল, এর উপরে দিয়ে দিচ্ছি এবার আপেলটা, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, দেখো এই এক কাপ চিনি দিয়ে দিলাম, আরও এক কাপ চিনি দেবো, আপেলটা যেহেতু খুব মিষ্টি না তো আরও এক কাপ চিনি দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চলো তোমরা দেখতেই পারবে। দেখো আমার পায়েস রেডি হয়েই এসেছে, এবারে নাবিয়ে নেব। তো দেখো ভালোভাবে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, আর তো চলো নাবিয়ে নিই। দেখো আমার আপেলের পায়েস রেডি। তো দেখো দেখতে এরকম হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে দেখো। আর কাজু কিচমিচও একটু দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য। আর তো দেখো এর ওপর থেকে একটি নারকেল কোড়া অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও একটু খেতে ভালো লাগে। তো আজ রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ এতটাই, আবার আসছি পরে, টাটা।